অ্যাম্বুলেন্স থেকে প্রচুর পরিমাণে অবৈধ ভুটানি মদ উদ্ধার, গ্রেফতার অ্যাম্বুলেন্স চালক। রবিবার রাতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বীরপাড়া পুলিশ একটি অ্যাম্বুলেন্স আটক করে। সেই অ্যাম্বুলেন্স থেকে 50 কার্টন অবৈধ ভুটানি মদ উদ্ধার করে। এই অ্যাম্বুলেন্স চালক জিতেন ডোমকে পুলিশ গ্রেফতার করে। অ্যাম্বুলেন্সকে ভুটানি মদ পাচার করা হচ্ছিল। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222282।